আরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইল রোগ ব্যাধি। দৈনন্দিন জীবনে রোগ ব্যাধি, নানান রকমের রোগ ব্যাধি, কষ্ট। কেউ হাসপাতালে আছে, কেউ বিছনায় পড়ে আছে, বাসা বাড়িতে আছে, কষ্ট হয়। এই যে রোগ ব্যাধি, শেফার জন্য আমরা দোয়া করি। দোয়া করা সুন্নত, দোয়া করা চাই, নিজেও দোয়া করা চাই, অন্যকেও এরকম আরেক ভাইয়ের জন্য দোয়া করা চাই। তো এই রোগ ব্যাধি সম্পর্কে কিছু কথা বলার জন্য, রোগ দুই রকমের, একটা হইল শরীরের রোগ, একটা হইল মনের রোগ। বলেন না, কয়টা হইল? আমার মামু হুমায়ুন কন্যা, রোগ কয়টা হইল? কি কি? একটা হইল শরীরের রোগ, আরেকটা হইল মনের রোগ। শরীরের রোগ, মনের রোগ, দুইটা অনেক বেশ কম। শরীরের রোগ হওয়া এটা হইল রহমত, মনের রোগ হওয়া এটা হইল আযাব। পরিষ্কার, শরীরের রোগ হওয়া এটা হইল রহমত, আর মনের রোগ হওয়া, শরীরের রোগ মানে সর্দি কাশি জ্বর, হাসপাতালে ভর্তি হইতে হয়, শরীর বিষ করে, ক্যান্সার, নানান রকমের জটিল রোগ, হেপাটাইটিস বি, কত রকম, এগুলো হইল শরীরের রোগ। মনের রোগ হইল হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আরেকজনরে বালা লাগে না, গীবত করে, শেকায়ত করে, নানান রকমের অস্থিরতা, টেনশন, এইগুলো হইল কিসের রোগ? মনের রোগ। তো শরীরের রোগ এটা হইল রহমত, আর মনের রোগ এটা হইল আযাব। রহমত বালা না আযাব বালা? কেরম বালা? আল্লাহু আকবার। খালিদ সব সময় নামাজের মধ্যে দোয়া করে, নামাজের আগে দোয়া করে, নামাজের পরে দোয়া করে, ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। সেজদা একখান করলো, একখান সেজদা করলো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলে বসলো। বসে না এরকম, বসে কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আবার আল্লাহু আকবার সেজদায় যায়, সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটাই তো সিস্টেম, কি কোন? আল্লাহু আকবার। এবার আপনি চিন্তা করেন, একটা সেজদায় গেলেন আল্লাহর সঙ্গে, আপনি সেজদায় সবচেয়ে নামাজের ক্রিম টাইম এটা হইলো সেজদা, সেজদার মধ্যে গেলেন আল্লাহর সঙ্গে কথাবার্তা হইলো, আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা রাখলেন, এরপরে উঠা বসলেন, বৈশা আল্লাহ পাকের কাছে চার পাঁচটা জিনিসের আবদার। কয়টা জিনিস? চার পাঁচটা। আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমারে মাফ করে দাও, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমাকে হেদায়াত করো, ওয়াআফিনি আমাকে সুস্থ করো, ওয়ারজুকনি আমার রুজি রোজগার বাড়াইয়া দাও। কয়টা? কয়টা? কয়টা হইল? পাঁচটা। গুন্না গুন্না করনা, আল্লাহুম্মারহাম, আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়াআফিনি, ওয়ারজুকনি। আল্লাহুম্মাগফিরলি, মাফ করে দাও, ওয়ারহামনি, রহম দান করো, তারপরে ওয়াহদিনি, হেদায়াত দান করো, ওয়াআফিনি, সুস্থতা দান করো, ওয়ারজুকনি, রিজিক দান করো। দেখছেন, অনেক সময় তরজমা জানা না থাকার কারণে কইতেছি ঠিক, কিন্তু এটা মনের সঙ্গে মিল হয় না। এবার ইনশাল্লাহ মিল হবে তো ইনশাল্লাহ। কয়টা জিনিস জানি? এক নম্বর হইল মাগফিরাত চাই, রহমত চাই, হেদায়েত চাই, সুস্থতা চাই, রিজিক চাই। আল্লাহ গুনে কিছু বলে হুজুরে, পাঁচটা যদি বাউ হইয়া যায় তাহলে আর ছয় নম্বরের জন্য ঘুরে ঘুরি করতে রাজি না। কে কে তৈয়ার? ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। কয়টা জিনিস? কি কি?
আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি আবার কর আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি কি রকম ইম্পর্টেন্ট টাইম এক সেজদা করছে আর এক সেজদা করব এক সেজদা কি করছে আর এক সেজদা করব মাঝখানে খালি একটা বৈঠক এই বৈঠকের মধ্যে পাঁচটা দরখাস্ত ঝটাঝট আল্লাহ পাকের কাছে জমা দিয়া দিছে ও আল্লাহ পাঁচ দরখাস্ত এই পাঁচ দরখাস্ত কে শিখাইয়া দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব যে টাইম ইম্পর্টেন্ট টাইমের মধ্যে পাঁচখান কথা কইয়া লও ইম্পর্টেন্ট টাইমের মধ্যে কি পাঁচখান কথা কইয়া লও বুঝো আর না বুঝো দরখাস্ত দিয়া দাও কি কোন পাসপোর্ট করণের দরকার মক্কা শরীফে লেওয়া কিছু জানে না ফরম একটা পূরণ করে দিছে আরেকজনে এরপরে দেখালে কয় তুমি কোনো রকম দস্তখত একখান দেও না তাতে দস্তখত একখান দিছে বিআইরা জমা দিছে এখন কি এই ফরম এটা লেখইনার ফরম না এই যে বাঙ্গা হাতে দস্তখত করছে এটার ফরম কার ফরম এত লেখাপড়া জানে না লেখাপড়া না জানলে কি হবে ওই যে যা পাঁচ পৃষ্ঠা পর্যন্ত যা কথাবার্তা বলা হইল লেখা হইল বলছে আরেকজন লিখছে আরেকজন টাইপ করছে আরেকজন সংশোধন করছে আরেকজন কিন্তু সব কথা হইল ওই বাঙ্গা কলমওয়ালার কার কথা এতারা যদি কল বলে পড়ে দাও তো বলছে আমি পড়তে পারবো না বলে ঠিক না পড়ে দিতে করলে পারবে কিন্তু বক্তব্য কার এই বাঙ্গা কলমওয়ালার পাসপোর্ট তৈরি হবে কার এই বাঙ্গা কলম আপনি বুঝেন কিংবা না বুঝেন ঔষধ কোন কোম্পানি বানাইল ঔষধের কি গুণাগুণ এইগুলো আপনি শিখতে হবে জরুরি না আপনাকে কয়ে রেখেছে এক গ্লাস পানি লন ট্যাবলেটটা মুখে দেন টুকুর করে খেয়ালান শরীর ভালো হয়ে যাবে কোন কোম্পানি বানাইলো ট্যাবলেট জানার দরকার নাই ট্যাবলেটের কি গুণাগুণ জানার দরকার নাই আপনার কাম হলো খালি খেয়াল খালি কি করুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত কিছু বুঝতে হবে না তোমার যে রহমতের দরকার আমি জানি মাগফিরাতের দরকার আমি জানি সুস্থতার দরকার আমি জানি রিজিকের দরকার আমি জানি তোমার এত জাননের দরকার নাই আমি সুন্নত বানায়া দিলাম সুন্নতটা খালি এক সেজদা দিবা উঠবা এরপরে পাঁচখান দরখাস্ত এই দোয়া পড়বা পাঁচ দরখাস্ত আল্লাহ পাকের কাছে সাবমিশন হয়ে গেল এরপরে আরেক সেজদা যাইবা মোটামুটি কমপ্লিট হয়ে গেল কে কে তৈয়ার ইনশাআল্লাহ তো দোয়াটা তো মুখস্থ করণে লাগে কি কর দোয়াটা তো এখন মুখস্থ কি তামার লগে কর না আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি বাস পাঁচটা দরখাস্ত হয়ে গেল পাঁচটা দরখাস্ত একবার কইলেন কবুল হইল না আবার কন কবুল হবে না আবার কন কবুল হবে না বারবার যখন আপনি কইতে থাকবেন আল্লাহ পাক এক সময় ফেরেশতাদেরকে বলবেন এতে বারবার এক কথা কয় এই কথা ভাল লাগা না এটারে মোটামুটি কবুল করে পার করে দেও তো কত বারবার একটা কথা শুনতে আপনার কাছে অত কেরম লাগে আর আপনিও কেবল যে ও আল্লাহ যতদিন পর্যন্ত কারবার না হইব ততদিন পর্যন্ত দুয়ার ছাড়ব না উদার সে গারে না খোলেঙ্গে এদার সে হাম না ছোড়েঙ্গে উদার সে গারে না খোলেঙ্গে ইধর সে হাম না ছোড়েঙ্গে হুকুমত আপনি আপনি হ্যায় কহীন উনকি কহীন মেরি তো নিজের এরকম সুস্থতার দোয়া করন এটা সুন্নত কত বড় সুন্নত আল্লাহর হাবিব হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সুস্থতার দোয়া এটা নামাজের ভিতরে ঢুকাইয়া দিছে নামাজের ভিতরে ঢুকাইয়া দিছে নিজেকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য চেষ্টা করা সুস্থ থাকার জন্য ঔষধ ব্যবহার করা সুন্নত ওয়াজিব না ফরজ না আপনি শেফার জন্য এরকম পাগল হইয়া নামাজ কালাম ব্যাগ বাদ দিয়ে খালি দৌড়াইতেছে শেফার জন্য
এটাও শরীয়তে কয় নাই। শরীয়তে কইছে তুমি শেফার জন্য চেষ্টা করো, এটা সুন্নত। কিন্তু শেফা ঔষধ মানুষকে সুস্থতা দেয় না, ডাক্তার মানুষকে সুস্থতা দেয় না। সুস্থতা কে দেন? আল্লাহ। কে দেন? আল্লাহ। কে দেন? আল্লাহ। ওনার সঙ্গে ভাওটা ঠিক মতন রাখো, লাইন মতন চলো, ওনার সঙ্গে ভাও ঠিক মতন রাখো, সুস্থতা তোমার চলে আসবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কইতেছিলাম রোগ হইল দুই রকম, একটা হইল শরীরের রোগ আর একটা হইল মনের রোগ। শরীরের রোগ হইল রহমত, মনের রোগ হইল আজাব। না, শরীরের রোগ হইল রহমত, মনের রোগ হইল আজাব। কত মানুষ অসুস্থ, আমাদের আলহাজ আব্দুল বাতেন সাহেব হাসপাতালে আছেন অসুস্থ, আরো এরকম বহু মানুষ অসুস্থ। আল্লাহ তুমি সকল রোগীদেরকে, নারী পুরুষ, পুরুষের খবর তো কিছু পাই, নারীদের খবর তো কিছু আসেও না, এরকম বিছনায় পড়া আছে, বাসা বাড়ির মধ্যে পড়ে কষ্ট পাইতেছে, হাসপাতালের মধ্যে শুয়ে আছে কাঁদতেছে, সবাই মসজিদে যাইতেছে, আর ওই আল্লাহর বান্দা টলটল চোখের পানি ছেড়ে দিল, আমি তো মসজিদে যাইতে পারলাম না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এসব রুগীদেরকে আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজরা দায়মা নসিব ফরমাও। সবাই বলেন আমিন। তো রোগ কয় রকমের হইল? একটা হইল শরীরের রোগ আর একটা হইল মনের রোগ। শরীরের রোগ হইল রহমত, মনের রোগ হইল আজাব। আল্লাহু আকবার। শরীরের এমন রোগ আছে যে রোগের কারণে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন। কিতাবের মধ্যে আসছে যদি জ্বর, হ্যাঁ জ্বর হইল একটা, সব রোগেরই এটা বহিঃপ্রকাশ হইল জ্বর। রোগটা কি এটা পরে এটা আবিষ্কার করলে বের হবে, কিন্তু জাহেরি ভাবে যেটা জ্বর ছাড়ে না, কি ছাড়ে না, জ্বর ছাড়ে না। এখান থেকে ডাক্তার হাঁটা আরম্ভ করে যে জ্বর ছাড়ে না কেন, নিশ্চয় সামথিং ট্রাবল ভিতরে আছে। তো জ্বর কিতাবের মধ্যে আসছে যদি কারোর একদিন জ্বর হয়, একদিন মানে চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা যদি কেউ জ্বরে ভোগে আর সে আল্লাহর উপর বেসবর না হয়, কন্যা আল্লাহর উপরে কি বেসবর না হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল ঠিক রাখে এবং আল্লাহ পাকের উপর এতেমাদ, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখিয়া দুনিয়ার কারোর কাছে সে শেকায়েত করে না, আল্লাহর উপরও রাজি, ও আল্লাহ আমারে পছন্দ হয়েছে, আহা আমারে পছন্দ হয়েছে, আমারে পছন্দ হইল তোমার, এজন্য শুকর আদায় করি। চব্বিশ ঘন্টা জোর জ্বর ভোগ করলো, কিতাবের মধ্যে আসছে চব্বিশ ঘন্টা জ্বর ভোগ করার কারণে এক বছরের সগিরা গুনা তার মা। যদি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হইয়া কয় ও আল্লাহ আমি এই কষ্ট মেনে নিলাম, তুমি আমার গুনাগুলো মাফ করে দাও, এই কথা যদি সে মুখে উচ্চারণ করলো, তাইলে শুধু সগিরা গুনা না, সঙ্গে সঙ্গে কবিরা গুনাগুলো এক বছরের ক্ষমা, রহমত হইল কিনা। যদি এই জ্বর তার তিন দিন গড়ায়, কয় দিন, তিন দিন গড়া, একদিন গেল ভালো হইল না, দুই দিন গেল ভালো হইল না, তিন দিন গেল ভালো হইল না, তিন দিন পর্যন্ত জ্বর গড়াইতেছে আর সে এই জ্বরের উপর সবর করে আছে, আল্লাহ পাক তার জিন্দগির সকল গুনা, সগিরা গুনা, কবিরা গুনা, হায়াতের সকল গুনা, তিন দিনের জ্বর, তিন দিনের জ্বর ভোগের কারণে হায়াতের সকল গুনা আল্লাহ পাক মাফ করে দিলে। তো রহমত হইল কি হইল না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গুনাগুলো মাফ করাইতে হইলে জাহান্নামে আপনাকে কোটি কোটি বছর জ্বলতে হবে, এরপরেও সিকি পরিমাণ গুনাও মাফ হবে না। দুনিয়াতে গুনা মাফ করানো সহজ, মাফ হওয়া সহজ, মাফ যদি হইয়া যায় এটা হইল আসান, আর দুনিয়াতে যদি মাফ না করানো হইল মৌতের পরে এইটাকে শোধবাদকরণ এটা বড় কঠিন। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শরীরের গুনাহ, শরীরের রোগ যেটা, এইগুলো রহমত বলেন না, এগুলো কি
রোগ ব্যাধি দুই রকম, একটা হইলো শরীরের রোগ, একটা হইলো মনের রোগ। শরীরের রোগ এটা হইলো রহমত, কোন কোন রোগ শরীরের কোন কোন রোগ এরকম আছে, এই রোগে যদি আব্দুল মান্নান ভাই কেউ মারা গেল, আল্লাহর হাবিব ওয়াদা করছেন ওই বন্দাকে আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করে নেয়। কলেরায় মারা গেল, মহামারীতে মারা গেল, ক্যান্সারে মারা গেল, হেপাটাইটিস বি মারা গেল, এরকম জটিল জটিল ওই সকল রোগ, যে সকল রোগের চিকিৎসা দুনিয়াতে নাই, যে সকল রোগ সম্পর্কে লোকেরা এটা স্পষ্ট ধারণা করে নেয় যে তার মৃত্যু ছাড়া কোনো গত্যন্তর নাই। আছে না এরকম কিছু রোগ এখনো আছে যেগুলো চিকিৎসা বের হয় নাই, যেমন ক্যান্সার চিকিৎসা এখনো বের হয় নাই। যদি চিকিৎসা বের হয়ে যায় তাহলে আবার ক্যান্সার আউট হয়ে যাবে, ক্যান্সার এই তালিকায় থাকবে না। এই তালিকায় হইলো ওই সকল রোগ, যে সকল রোগের চিকিৎসা দুনিয়াওয়ালাদের কাছে এখনো পরিষ্কার হয় নাই। এই ক্রাইটেরিয়ার রোগে কোন বান্দা যদি মারা যায়, কিতাবের ফতোয়া হইলো ওই বান্দা মারা গেল তো নিষ্পাপ মারা গেল, মারা গেল তো শহীদ অবস্থায় মারা গেল। যোগ্যতা কি? যোগ্যতা হইলো শরীরের রোগ, কন্যা যোগ্যতা হইলো শরীরের রোগ। দেখছেন শরীরের রোগ কত বড় নিয়ামত। আর রোগ আরেকটা, এটা হইলো মনের রোগ, এটা হইলো কলবের রোগ, এটা হইলো রুহের রোগ। মনের রোগ লইয়া যদি মারা গেল তাইলে তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর নাই। টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, মনের মধ্যে হাসাদ লইয়া মারা গেল, হিংসা লইয়া মারা গেল, গীবত লইয়া মারা গেল, আদাওয়াত লইয়া মারা গেল, আরেকজনের দুশ্মনী লইয়া মারা গেল, কুফুরি লইয়া মারা গেল, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি অসন্তুষ্টি লইয়া মারা গেল, মারা যাওয়ানের সঙ্গে সঙ্গে তার ঠিকানা জাহান্নাম। তাইলে মনের রোগ, একটা হইলো মনের রোগ, একটা হইলো শরীরের রোগ। এজন্য আল্লাহর হাবিব হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের রোগের ব্যাপারে তেমন টেনশন করতেন না, টেনশন করতেন মনের রোগের ব্যাপারে। কোন বান্দা যেন মনের রোগ লইয়া, কুফরি লইয়া, শিরিক লইয়া, নাফরমানি লইয়া, গীবত লইয়া, হাসাদ লইয়া, আদাওয়াত লইয়া কোন বান্দা যেন কবরে না যায়, এর আগে আগে যেন সব কিছু পরিষ্কার হইয়া যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ বয়সে রোগ ব্যাধি আক্রমণ করে বেশি, ঠিক না? বেশি জোয়ান কালে কম, বুড়া কালে এটারও কারণ আছে। বুড়া কালে শরীরের রোগ ব্যাধি বাড়ে কেন? বুড়া কালে শরীরের রোগ ব্যাধি বাড়নের কারণ হইল আল্লাহ পাক এই লোকরে দুনিয়া থেকে আস্তে আস্তে আলোক করাইতে চাইতেছেন। আস্তে আস্তে কি আলোক করাইতে চাইতেছেন? আলোক তো সহজে হইব না, তো কি করছে? জিহ্বার স্বাদ কমায়া দিছে। কি পুরুবি দাদা ভাই ঘটনা কি? নাতি কিছু ভাল লাগে না, স্বাদ লাগে না, এই তরকারি কত স্বাদ করে খাইতে হয়, এক বিশ্বাস কোনো কিছুই স্বাদ লাগে, ঠিক না? ঠিক চোখে এক মাইল দূর, দুই মাইল দূরে সেখানে পাখি হাঁটে, ওইটাও দেখে, আর এখন সামনে দেখে না, ঠিক না? ঠিক চোখের পাওয়ার কমায় দিলেন আল্লাহ পাক, দেখাইলেন দুনিয়াটার যে মজা, এই মজার থেকে আস্তে আস্তে আপনাকে রিটায়ার্ড বানাইতে আছে। কি বানাইতে আছে? রিটায়ার্ড বানাইতে আছে। এটাতে এটা থাকুন জায়গা না, এবং এখানে থাকো না, এখান থেকে এখন দেখতে ভালা লাগে না, খাইতে ভালা লাগে না, ঘুমাইতে ভালা লাগে না, শুইতে ভালা লাগে না, হাঁটতে ভালা লাগে না, বসতে ভালা লাগে না, মানে দুনিয়াটারে দিতা বানা দিয়া আল্লাহকে মিষ্টি বানানোর একটা কৌশল। দেখছেন যে এখন সব তিতা একটাই ভালা লাগে, সেটা কি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য 50
পার হয়ে গেলে আল্লাহ কয় এখন তো দুনিয়ার ফুর্তি ফার্তি তো বহুত কইলা, এখন আস্তে আস্তে আমিও তোমারে টানতে আসি, তুমিও বাও হও, এবং আস্তে আস্তে 63 পর্যন্ত যাইতে যাইতে আমার বাড়িতে পৌঁছাই দিবা। ঠিক না ভাই? ঠিক। কয়ষট্টি আপনার বয়স কত? কেউ আছে আবার বোনাস কন্যা, কেউ আছে কি 63 পরে তার বোনাস দিয়া রাখছে? এত বালা করা রেডি হয় নাই, তুমি একটু বালা করা রেডি হও, তোমার এক্সটেনশন দিলাম আরো 5 বছর, কারণে 10 বছর, এরকম এক্সটেনশন দিয়া দিয়া রেডি হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, এবং এই শরীরের রোগ ব্যাধি থেকে আল্লাহ শেফা দাও, মনের রোগ ব্যাধি থেকে শেফা দাও, আর মৌতটাকে মুসলমানের মৌত বানায় দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।